কথায় বলে বিচারের বাণী নিভৃতে কানে। ঠিক 2 বছর আগে আজকের দিনে পুলওয়ামায় এক নৃশংস সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয়েছিলেন 40 জন বীর জওয়ান। প্রায় 15 টন RDX বোঝাই একটি গাড়ি ঢুকে পড়ে CRPF-এর কনভয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ। এই 40 জন জওয়ানের মধ্যে আমাদের রাজ্যের 2 শহীদ জওয়ান, নদিয়ার সুদীপ বিশ্বাস ও হাওড়ার বাবলু সাঁতরার বাড়ির লোক, এখনও বিচারের আশায় দিন গুনছে। কেমন আছে এদের পরিবার, কিভাবে কাটছে তাদের দিন? হাওড়ার বাবলু সাঁতরার বাড়িতে হাজির হয়েছিল টাইমস বাংলা। বাবলু তো আমাদের এখানে আসতো, পাড়ায় খেলাধুলা করতো, মিশতো, অনেক ভালোবাসতো আমাদের, ঠিক আছে? কতটা মিস করছে? প্রচুর মিস করছে, প্রচুর, বলে বোঝানো যাবে এত মিসে, ভুলতে পারিনি সে চিঠিটা। তো সেই দিন যে খবরটা এসেছিল, আমার রাত্রে তো আমার ঘুমই হয়নি, সারা রাত যখন বডি এলো তখন এত কেঁদেছি ধারণার বাইরে। প্রচুর ভিড়, লাখো লোক এসেছিলো, লাখো লাখো লোক। বাবলু সাঁতরা কি বাউরিয়ার একটা আবেগ? নিশ্চয়ই, তাই মনে রেখেছি, আমাদের তো বুকে আজ কে মনে রেখেছে জানেন, কিন্তু আমরা মনে রেখেছি। উলুবেড়িয়ায় সম্প্রতি একটি নাম বাবলুদার নামে করা হবে, ঠিক করা হয়েছে, কি বলবেন? ঠিক আছে, এটা করা উচিত তো, আমাদেরও তো না করা হয়েছে এই রাস্তাটা বাবলু সাঁতরা, এইগুলো তো করা উচিত। বাবলুদা আমাদের গ্রামে গর্ব ছিল, এখনো আছে, উলবেড়িয়া মনে রাখবে। দেখতে দেখতে 2 বছর পার, পুলওয়ামায় শহীদ জওয়ান বাবলু সাঁতরা, হাওড়া উলুবেড়িয়ার চক্কাশিপাড়ার বাবলু সাঁতরা পরিবার চোখের জলে দিন পার করছে। সব কিছু রয়েছে, শুধু ঘরের ছেলে না ফেরার দেশে। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।